يا الله بكر بندا فضلي مي كوري يا ايمان غرون كورا زاينا كي زاي فضلي مي كوري ايمان غرون كورا زاينا الله اكبر اي জন্য আমার আল্লাহ رب العالمين কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাতি আমার আল্লাহ মানে মানুষের হেদায়েত কিন্তু এক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়াহদি ইলাইহি মান আনাব যে আমার দিকে ধাবিত হয় যে আমার দিকে ধাবিত হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিই জোরে কোন সুবহানাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا زركن سبحان الله এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছে এ ঘরের মা বোনেরা ভাইরা একটু নীরবে বসিয়া শুনেন আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো এই দুনিয়া আসলাম কামাই বাণিজ্য করলাম খাওয়া দাওয়া করলাম আমার দুনিয়া থেকে বিদায় হইয়া গেলাম শুধু তাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য দুনিয়ায় পাঠাইছে বাবা এই বুঝ যদি এখন দুনিয়াতে বসে না বুঝি ওই অন্ধকার কবরে গেলে হাজারো বুঝলে কোনো কাজ হবে না কি কথা ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানাইতেছে যারা জান্নাতে যাইতে চান إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا زرا إيمان بي আর যারা নেক কাজ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবে আর বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ওয়াদা দেন অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম অন্য আয়াতের ভিতরে বলছে যারা ঈমান আনবে যারা নেক কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করিয়া দেব শুধু ক্ষমা না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহান প্রতিদান দান করব যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সেই মহান রাব্বুল আলামিনের প্রতিদান তো তত বড় কি কথা ঠিক কিনা অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছে إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم زرا إيمانا بنياكاس كرب زرا إيمانا بزرا نياكاس كرب أمر الله رب العالمين تادر كيامون شندر جنات دان كرب زي جنات ربيتر نعمت برا زوري بلن سبحان الله এই নেক কাজে উদ্বুদ্ধ করার জন্য এই বয়ান এই নেক কাজে উদ্বুদ্ধ করার জন্য বয়ান নেক কাজে উদ্বুদ্ধ মানে উদ্বুদ্ধ করব কিন্তু হেদায়েত কিন্তু সবাই হবে না কেউ হবে না আবার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারে কি কথা ঠিক কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিনের দাওয়াত দিতেছিলেন দিনের দাওয়াত দিতেছিলেন কাফের মুশরিক বেঈমানেরা আবু জাহল সহ উতবা সাইবা তারা মানুষজন ইসলামের পথে না যাইতে পারে এই জন্য বিভিন্ন জায়গা থেকে বাধা সৃষ্টি করতেছেন আল্লাহু আকবার এমন একটা সময় আসছে এই দাওয়াতের পরিধি যখন বিভিন্ন জায়গায় ছড়াইয়া গেল তখন অনেক দূর এলাকা থেকে একদল লোক আসছে তারা একযোগে ঈমান গ্রহণ করবে জোরে কোন সুবহানাল্লাহ যখন মক্কার ফটক দিয়া যখন ঢুকতেছিল আবু জাহেল উতবা সাইবা
ওই ফটকের এখানে বসা কয় তোমরা কোথায় যাও আমরা শুনতে পাইলাম মক্কায় নাকি একজন নবী আবির্ভাব হইছে আমরা আরছি তার নিকট ঈমান গ্রহণ করার জন্য আবু জাহেলকা তোমরা ঈমান গ্রহণ করতে আরছো কহায় আমরা ঈমান গ্রহণ করতে আরছি কয় এমনি এমনি ঈমান গ্রহণ করতে পারবা না কিছু শর্ত আছে কয় কি শর্ত কয় কি শর্ত কয় শর্ত হইল ওই খেতের ভিতরে বিশাল এক মাঠের ভিতরে ধবধবে সাদা একটা পাথর পড়িয়া আছে ধবধবে সাদা ওই পাথরটার উপরে যদি ইশারা করে ইশারা করার পরে ওখান থেকে একটা গাছ হইতে হবে গাছটা হইতে হবে স্বর্ণের আল্লাহু আকবার তার পাতা হইতে হবে কিছু স্বর্ণের কিছু রূপার এবং ছয়টা ডাল থাকতে হইবে প্রত্যেকটা ডালের মাথায় চড়ুই পাখি স্বর্ণের চড়ুই পাখি বসা থাকবে এবং প্রত্যেকটা ডালের সাথে ভিন্ন ভিন্ন ফল হইতে হবে প্রত্যেকটা ফলের স্বাদ ভিন্ন হইতে হবে এই শর্তগুলো যদি মোহাম্মদ পূরণ করতে পারে এই শর্তগুলো দেবা যদি মোহাম্মদ পূরণ করতে পারে তাহলে তোমরা ঈমান গ্রহণ করো নালে ঈমান গ্রহণ করবে না জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহু আকবার তখন তারা বলতেছে আমরা এত বড় শর্ত দিয়ে ঈমান গ্রহণ করতে পারবো না আবু জাহেল বলে আমরা তোমাদের সাথে যাব ওই কাফেলার সাথে আবু জাহেল সাহিবা উতবা যখন রওনা দিল ভালো করে বোঝার চেষ্টা করেন যখন আমার নবীর কাছে উপস্থিত হয়েছে কেন তোমরা আসছো ঈমান গ্রহণ করার জন্য আসছি আল্লাহু আকবার কথালে ঈমান গ্রহণ করো এখন সবাই আবু জাহেলের দিকে তাকায় যেহেতু মক্কার কাফের লিডার যদি তার কথা অমান্য করে যদি কোনো টর্চারিং করে এই ভয়তে তার দিকে তাকায় আল্লাহু আকবার আবু জাহেল বলে মুহাম্মদ কিছু শর্ত আছে শর্তগুলো যদি তুমি পালন করতে পারো তাহলে ঈমান গ্রহণ করবে না ঈমান গ্রহণ করবে না যদি শর্তগুলো পালন করতে পারো এখানে আমরা যারা আছি সবাই ঈমান গ্রহণ করব আল্লাহু আকবার কি শর্ত বলেন চাচা জান ওই যে মাঠে একটা দবদবে সাদা পাথর ওই পাথরটার উপরে ইশারা করার পরে ওখান থেকে গাছ হইতে হবে গাছটা হতে হইবে স্বর্ণের ডাল পাল্লা এরকম হইতে হবে প্রত্যেকটা ডাল পাল্লা পাতা এরকম হতে হবে যে শর্তগুলো আগে দিছিল আল্লাহু আকবার এই শর্তগুলো দেওয়ার পরে সমস্ত শর্ত দেওয়ার পরে নবী আমার নিচের দিকে তাকানো কোথায় তাকানো জোরে কন নবী আমার নিচের দিকে তাকানো কিন্তু আমার রসুলের অন্তর রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আজমে আরশের সাথে জোরে কন কোথায় নবী আমার নিচের দিকে তাকানো আমার রসুলের কলবটা আজমে আরশের দিকে লাটানো আল্লাহু আকবার নবী নিচের দিকে তাকানো আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল যাও আমার নবী নিচের দিকে তাকাইয়া রইছে যাও যাইয়া আমার নবীকে সালাম দাও নিচের দিকে তাকা লাগবে না আল্লাহ আল্লাহ জিবরাইল আমিনকে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নিচের দিকে আর তাকান লাগবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার দিয়েছে ওই মাঠে যাওয়ার জন্য সারা আঙ্গুল দিয়ে যাই ইশারা দেবেন ওখানে তা হইয়া যাইবে আল্লাহ আল্লাহ
رسول كريم صلى الله عليه وسلم যখন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে ইশারা দেওয়ার সাথে সাথে গাছ ফুটিয়া উঠছে জোরে কোন সুবহানাল্লাহ যেভাবে যেভাবে শর্ত আছে ওইভাবে শর্ত অনুযায়ী আল্লাহু আকবার ওইভাবে শর্ত অনুযায়ী প্রত্যেকটা সব কিছু ফল গাছ পাতা এমন কি ওইখানে চড়ুই পাখি বসা আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়া কাছে আসা যান আরেকটা শর্ত আমি আমি যদি ইশারা করি চড়ুই পাখি যদি বলে আমি সত্য নবী তাহলে ঈমান গ্রহণ করবেন কিনা আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়া কয় চড়ুই পাখি আল্লাহু আকবার চড়ুই পাখি তুমি সাক্ষ্য দিয়ে দাও যে আমি আল্লাহর রাসূল এইটা বলার সাথে সাথে চড়ুই পাখি কালেমায়ে তাইয়েবা পাঠ করিয়া ফালাইলেন পাঠ করিয়া সাক্ষ্য দিয়া দিছে কাফেলার লোকেরা আমার নবী হইল সত্য নবী আল্লাহু আকবার এই অবস্থা দেখে সাথে কাফেলার লোকেরা সবাই মুসলমান হয়ে গেছে কিন্তু আবু জাহেল মুসলমান হয় নাই আল্লাহু আকবার আবু জাহেল মুসলমান হয় নাই এ আল্লাহ পাকের ফাজলামি করিয়া এ আল্লাহ পাকের বান্দা ফাজলামি করিয়া ঈমান গ্রহণ করা যায় না কি যায় ফাজলামি করে ঈমান গ্রহণ করা যায় না আল্লাহু আকবার এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আমার আল্লাহ মানে মানুষের হেদায়েত কিন্তু এক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়াহদি ইলাইহি মান আনাব যে আমার দিকে ধাবিত হয় যে আমার দিকে ধাবিত হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিই জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাকের বান্দা জান্নাতে যাইতে হইলে শর্ত কয়টা দুইটা শর্ত এক নম্বর শর্ত হইল ঈমান এক নম্বর শর্ত কি ঈমান ঈমান কাকে বলে ভালো করিয়া বোঝার চেষ্টা করেন সংক্ষেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছে যা কিছু নিয়ে আসছে এইটার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হইল ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছে এইটার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হইল কি ঈমান আমি সংক্ষেপে বললাম যেহেতু সময় নাই এইসব আলোচনা বিস্তারিত বলা লাগে সময় নাই আল্লাহু আকবার ঈমান ইমানের হাকিকত কয়টি তিনটি এখানে ভালো করে বোঝার চেষ্টা করেন এক নম্বরে বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছে এর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হইল ইমান এখন আসেন ইমানের হাকিকত কয়টা তিনটা এখানেই আমরা ধরা ইমানের হাকিকত কয়টা তিনটা এক নম্বর হলো দিলে বিশ্বাস করা কি করা দিলে বিশ্বাস করা আর দ্বিতীয় নম্বরে মুখে স্বীকার করা তৃতীয় নম্বর হইল আমলে পরিণত করা কি করা আমলে পরিণত করা এই এই ঈমানের তিনটা যে হাকিকত এইটার উপরে যারা আমল করবে তারা হইছে পরিপূর্ণ ঈমানদার কি কথাটা বুঝতে পারছেন এখন আসেন এখন আসেন এই তিনটার কোনো একটা বাদ দিলে ঈমানের হালত কি হবে এটাও আমাদেরকে বোঝা দরকার আসেন দিলে বিশ্বাস নাই মুখে স্বীকারও আছে আমলও আছে ভালো করে বোঝার চেষ্টা করেন দিলে কি নাই বিশ্বাস নাই পানি আনছিল দিলে বিশ্বাস নাই কিন্তু আর দুইটা আছে কোনটা মুখে বলা কাজে পরিণত করা এই হালত যদি কের ভিতরে থাকে তাহলে
সে হবে মুনাফেক সে হবে কি যেমন মুনাফেক সর্দার আব্দুল্লাহ বিন উবাই মুখে স্বীকার করছে আমি মুসলমান আর আমলও করছে আমার রসূলের পিছনে নামাজও পড়ছে কিন্তু একটা জিনিস ছিল না এইটা হইল বিতারের বিশ্বাস এইজন্য সে মুনাফেক সর্দার হইয়া গেছে এদিকে আসেন দিলে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকারও করে না আমলও করে না তাহলে সে হইল কাফের সে হলো কি কাফের কেমনে বুঝলেন আবু জাহেল যদিও অস্বীকার করছে কিন্তু দিলে দিলে বিশ্বাস ছিল যে মুহাম্মদ যা কিছু নিয়ে আসছে সব সত্যই নিয়ে আসছে যা নিয়ে আসছে সব সত্য নিয়ে আসছে কেমনে বুঝলাম যখন তারা নেতারা এক জায়গায় এককভাবে বসতেন নেতারা যখন এককভাবে যখন এক জায়গায় বসতেন তখন বলাবলি করত এখানে তো আমরাই এখানে তো আর অন্য কেউ না এখানে তো আমরাই এখানে তো অন্য আর কেউ না মুহাম্মদ যা কিছু নিয়ে আসছে আসলে সত্য কিনা তখন আবু জাহেল বলতো যে 100% সত্য কিন্তু আমি ভাতিজা হইয়ে তো কি করতে পারি না মানে আমি চাচা হইয়ে তো ভাতিজারে নবী মানতে পারি না সমস্যা ছিল এখানে কি ছিল এই জন্য কিন্তু দিলের ভিতরে বিশ্বাস থাকলো দুইটা জিনিস ছিল না একটা হইল মুখে স্বীকার করে নাই আমলে পরিণত করে নাই কি কথা ঠিক কিনা আমরা কিন্তু মুসলমান দাবি করি ইমানদার দাবি করি কিন্তু আমাদের ওইরকম বিশ্বাসও নাই যদি বিশ্বাস থাকতো তাহলে অবশ্যই সে কোনোদিন নামাজ ছাড়তো না যদি বিশ্বাস থাকতো তাহলে সে কোনোদিন পর্দা ছাড়তো না কি কথা ঠিক কিনা যেমন উদাহরণ দিলে বুঝবেন সময় খুব কম এই জন্য আমি আলোচনা গোছাই আনতে পারতেছি না এ আল্লাহকে বান্দা ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহু আকবার কারেন্ট আমরা কোনোদিন দেখি নাই কি দেখছি কারেন্ট কোনোদিন দেখি নাই কিন্তু অনেকের হয়তো বা কারেন্টের শর্টও করে নাই কিন্তু তারপরও 1000 টাকা দিল সে কারেন্টের তার কোনোদিন ধরবে না কারণ কি ওইটার উপরে বিশ্বাস এই বিশ্বাস থাকার কারণে সে কারেন্ট ধরে না কি কথা ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহ পাকের বান্দা অনেকে বিষ খায় নাই বিষ কি করে নাই খায় নাই কিন্তু তার বিশ্বাস আছে এইটার ভিতরে যে বিষ ওইটা খাইলে মানুষ মারা যায় অসুস্থ হয়ে যায় এই বিশ্বাস থাকার কারণে সে কি করে না খায় না আল্লাহু আকবার ও আল্লাহ পাকের বান্দা